دون جانر للسنبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمان مسيرت بالربي مسيرة شهري أمي جرستر فراسي من أمار خليفة المسلمين وابن الخطاب رضي الله تعالى عنه جرست سلي بيتا شيرستر مدة صيام عاش فرجنت الشيطان قدم رخص ببيتنا خماش صيماش نصيرت بالربي مسيرة شهري سوئے ماش پر جنتو شیطان قدم رکھتو عمر ابن الخطاب رضی اللہ تعالی عنہ رسول اللہ صحابہ اکرام در مدد شب چاہی تے گرم صحابی اشلا احلت لی المغانم اللہ پا کیا مار جن خنمت المال حلال خنی ابی سن جتا انہ کن مگر جن جائز چلونا جوئلت لي الأرض مسجدا وطهورا رسول الله فرمائنا ما أمتر جنو الله قطع بشو جهان لن مزر مصلى بنائد سنجل بل سبحان الله ولم تحل أحد قبلي إذا أنه أجل جاكور النبي قزريا جسون إيشو مستر نبي قنر فرالله جائز بنائد سننا بعيس إلى قومه خاصة اخر جنو بیر اخر تا گتر جنو اخر تا بمش جنو اللہ رب العالمین امیر در خوری نبی شب بنائی دی سن کین تو آمدر نبی فرمائن بعستو ایلن ناس عاما اللہ رب العالمین امرے گتا بیشو باشر نبی بنائی دی سن امی اکتی گتر جنو شلو مطر نبی نو একটা বংশের জন্য নির্ধারিত নবী আমি নাই আমারে গোটা পৃথিবীর মানুষের জন্য গাছ বৃক্ষ তরুলতা 18000 মখলুকাতের নবী জেনে বলো সুবহানাল্লাহ আমরা নবীরে কতটুকু চিনি চিনিনি জি যদি নবীরে চিনতাম তাহলে তো নবীর আলোচনা শুনলাম না জি শুনলাম না জঙ্গলে দি আটিয়া গেলে নবীজিরে বাঘ বল্লু খিংস প্রাণীয়ে নবীজিরে সিনবাইত একটা ঘটনা আতামিনু তামিল মদিনা মদিনা শরীফ একটি জঙ্গলের নিকটে আল্লাহর হাবিব অতিবাহিত হইতেছেন যাইতে সময় রাসূলুল্লাহ দেখেন একটা গাছের মধ্যে বিরাট বড় সুন্দর একটা হরিণী বাঁধিয়া রাখা ফাগা দিয়া বাঁধিয়া রাখা جمنے سے خرنی دیگے رحمت اللی لالمین نظر سرسن سنگے سنگے خرنی جبان کلی جائے اللہ رو بیبی جگہ سغرین ربا خرین تمہارا وستہ کی تمہارا بیشہ مر بنگیا خوشن سنگے سنگے خرنی جبان کلی ار خرنی خوی یا رسول اللہ سمائن نامر داخر کافن دیر نبی افن رومت العالمین ایک اثر دیسے علی تین دن تکی بدا فرسی امر ایک جن منش شکر خوری لیسے اور امر سٹ سٹ دویٹا بچہ گرر مد رکھی آئیسی ای بچہ گلائے کدر جن ترون ہے کن تو ہے تو مارا گے سون امر بچہ انتر خبر لیا می سمائن نوائی رسول اللہ افنر سنگے می وعدا خوریا امر بچہ انتر دو دو پان خوریا می ابر گریا شید اگر مد دائی گو اللہ نبی فرمائے نو خرین تمہیں جائتے بھرو جیسے میں خرینے گیا گنتے بستن فرسی سن فرسر فرے دیکھن دیٹا بچہ کدر جنتر ہے کن تو بچہ دیرا سستو خراب ہوئے گے سے بچہ نکو نہ سٹو ہوئے گے سن راب ہوئے گے سن جیسے میں بچہ انتر نکڑا خرینے گے سن جوار فر خیلو بچہ را তোমরা তন মন ভরিয়া দুগ্ধ পান করো আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জমিনদারে কি আইছি আবার আমার সেই জায়গার মধ্যে যাইতে লাগব তোমাদের জীবনের পেট ভরিয়া তোমাদের জীবনের শেষ দেখা দেখি আমার খাওয়া খাইলাও যেমনে হরিণের বাচ্চা শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহর জমিনদারে কি আইছো ও সময় হইল আমার গো
আল্লাহর হবিবে তুজানের নবীরে গাছের নিকট জমিদারের কেইসো কখনো আমরা তোমার স্তনের মধ্যে মুখ দিব না হরিণে আমার নবীর কথা মানে জঙ্গলের হিংস্র প্রাণী নবীজির কথা মানে গাছ বৃক্ষ তরুণতার কথা মানে উম্মতে মোহাম্মদীয় নবীজির কথা কিন্তু শুনতে চায় না চায়নি না ও মা আমাদের তিন দিনের ক্ষুধা যেটা ছিল গো মা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে গেছে ও মা আমরা কখনো দুঃখের মধ্যে মুখ লাগাইব না আখরুজ জামানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে গিয়া তুমি ছাড়িয়াও আল্লাহর হবিবে যে জায়গার মধ্যে হরিণী ছাড়িয়া দিছিলা ও জায়গার মধ্যে আবার হরিণ ঘুরিয়ে আইসে খান্দি খান্দি রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ছে আর হরিণ ইয়া খান্দি কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চাদের নিকটে গেলাম আমি দুগ্ধ পান করানোর জন্য কিন্তু আমার বাচ্চারা আপনার নাম শোনার পরে তারা দুগ্ধ পান করতে চায় না শাইরে ফরমান ওয়া তাকাল্লু দুয়া বকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা صلى الله على محمد صلى الله عليه وتكل عدو يبكي هرين نبيزير كسي خاندي خاندي اكس امرا نبيزير خطر دوكو سين فايلا امرا نبيزير سين فايسي ني جي فاتور فرجن تو نبيزير سين فايسي اخبار ابو جهل আল্লাহর নবী দুজানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত বারবার নবীজিরে কষ্ট দিছে আবু জাহেল রাসূলুল্লাহর সামনে উপস্থিত উপস্থিত হইয়া কইল হে ভাতিজা মুহাম্মদ যদি সত্যিকারের নবী এত কথা হইলে আমার মুঠির ভিতরে কি আছে তুমি কইয়া দেও আমার মুঠির ভিতরে কি আছে তুমি কইয়া দেও আল্লাহর নবী ফরমাইন সাসা তোমার মুষ্টির ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটারে তুমি একবার জিজ্ঞাসা করো না আমি খে হইয়া দিব হুকা সুবহানাল্লাহ তোমার মুটির ভিতরে যে জিনিসটা তারে তুমি জিজ্ঞাসা করো আমি খে হইয়া দিব কয়েকটা ফাথর লইয়া আইস কইল হে ভাতিজা মুহাম্মদ যদি সত্যিকারের নবী থাকো আমার মুঠির ভিতরে কি আছে কইয়া দেও তাইলে তোমারে আমি নবী মানি লইব আল্লাহর নবী ফরমাইন সাসা তোমার মুষ্টির ভিতরে যে জিনিসটা আছে তারে জিজ্ঞাসা করো খে আমি কইয়া দিলাইব আল্লাহর নবীর জবানটা কি যে সময় বাইর হইছে বাইর হওয়ার সাথে সাথে মুঠির কলিমা আপনার আবু জাহেলের হাতে খাফা শুরু হইছে আবু জাহেলের হাতের মধ্যে কম্পন শুরু হইছে আবার শুরু হয়েছে হাতের মুঠ খুলছে সঙ্গে সঙ্গে পাথরগুলা মাটির মধ্যে পড়ছে এবং সঙ্গে সঙ্গে পাথরে পড়িয়া বইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল কইল হে পাথর আজকে আমার ভাতিজার সামনে তুমি শর্মিন্দা করিলাইলাই তুমি কিন্তু আর বাঁচা সম্ভব নয় যারা মারিয়া ফাতর ফেলাইছে দুরুশরী বড় সাল্লাল্লাহু আলা وعلى محمد صلى الله عليه তো আবু জাহেলে কিতা করছেন ফাতর আত্মাকে সাড়ি দিছে ফাতরে কলিমা ফুলি লাইছে
নবীজিরে ফাতরে সিন পাইছে জঙ্গলের হরিণে সিন পাইছে আল্লাহর নবী এমন একজন নবী যে নবী সাহাবায়ে কেরামরে আদেশ দিলে সাহাবায়ে কেরাম এই গাছটারে হই আমার নিকটে আইত রাসূলুল্লাহর আদেশ যে সময় রাসূলুল্লাহর কথা শুনানি হইত সঙ্গে সঙ্গে গাছ নবীজির সম্মুখে কিন্তু আইয়া উপস্থিত হই যাইত গাছে আমার নবীর সিনছে মাসে আমার নবীর সিনছে উম্মতে মুহাম্মদীয়ে কিন্তু নবী পরিচয় করতে পারলাম না আমার নবী এমন একজন নবী সূর্যয় পর্যন্ত নবীজির পরিচয় করতে পারে সূর্য পর্যন্ত নবীজির পরিচয় করে নবীজির সিন পায় সূর্য আমার নবীর কথা মানে তার একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে দেই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান থেকে আইতে সময় আল্লাহর হাবিব মুকামে সুবা নামক জায়গার মধ্যে আওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর নবী ফরমাইনো আলী আরতে আমার পায়ের মধ্যে ব্যথা করে আমার শরীরের মধ্যে অসুবিধা করে একটু সামান্য তুমি বসো তোমার জানুর মধ্যে আমি রাসূলুল্লাহ মাথা মুবারকটা রাখিয়া সামান্য আরাম করি নবীজির শরীর মাজুরির ভাব দেখা দিল হযরত আলীর জানু মুবারক মাথা রাখিয়া রাসূলুল্লাহ ঘুমাই গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবীজির ঘুম বাঙ্গিত বাঙ্গিত গেলে নবীজি খুব ভাবে খুব আরামদায়ক ঘুমের মধ্যে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে সাইত্রা সাইতে 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 দেখা গেল সূর্য অস্তমিত হইছে আসরের নামাজটা কাজা হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মনের মধ্যে আইলো হায় রে হায় যদি আল্লাহর নবীর আমি ঘুম থাকি জাগাই তাহলে আমার জন্য বেয়াদবি হইতে পারে আর এদিকে আসরের নামাজ কাজাও আমি কোন দিকে যাই হযরত আলীর মনের মধ্যে দুঃখ আইলো আওয়ার পরে নয়নের জল ছাড়িয়া কান্দন শুরু করছেন এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর মুখ মুবারকের মধ্যে পড়ছে মুখ মুবারক যে সময় গিয়া হযরত আলীর চোখের জল পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভাঙ্গি গেছে রাসূলুল্লাহর ঘুম ভাঙ্গি গেছে আল্লাহর নবী ফরমাইন আলী আমি রাসূলুল্লাহ যদি তোমার জানুর মধ্যে মাথা রাখার কারণে তোমার এত অসুবিধা হয়েছিল তাহলে আমি রাসূলুল্লাহর এখানে আলী তুমি জাগাইলে না কোন কারণে ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি হইব মনে করি আমি আপনার ঘুম থাকি জাগাইলাম না আর সাইতে সাইতে দেখলাম আসরের রক্ত গুজি আসরের রক্ত গুজরিয়া গিয়া সূর্য অস্তমিত হয়ে গেছে আমি কিন্তু আসরের নামাজ পড়া সম্ভব হইছে না আল্লাহ নবী ফরমাইন আলী তুমি কি আমারে মনে করো আমি কি তুমি আবু বকর সিদ্দিকের মতন মনে করিও না আমি উমারে ফারুকের মতন মনে করিও না আমারে আলীর মতন মনে করিও না আলী তুমি আমারে কি মনে করো আমি হইলাম দুজনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক্ষণি আমি যদি সূর্যের দিকে ইশারা করি তাহলে সূর্য আবার আসরের রক্ত ঘুরিয়া আইতে লাগবে জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমাইন আলী তুমি সামান্য সময় ইন্তজার করো আল্লাহর নবী যে সময় আসমানের দিকে সাদা আঙ্গুল উঠাইছেন উঠাইয়া কইল ও সূর্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে কইতেছি আমার আলীর আসনে নামাজ কাজা হয়ে গেছে তুমি আবার রিটার্ন ঘুরিয়া আসরের রক্ত আইয়া উপস্থিত হই যাও জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী যে সময় সাদা আঙ্গুল দিয়ে ইশারা করছেন ইশারা করার সঙ্গে সঙ্গে সূর্য আপনার আসরের রক্ত আই গেছে হযরত আলী যে সময় নামাজের খাস সমাহিত করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দদিকে সালাম ফিরাইছেন সূর্যর তাকে আওয়াজ আইছে আলী এইভাবে রাসূলুল্লাহর লইয়া যদি সফর তোমার আর কোনো দিন বেশি দিন হাজারো হাজার দিন যদি আসরের নামাজ কাজা হয় আর আল্লাহর নবীর সঙ্গী হিসাবে যদি থাকো তাহলে আমি সূর্য প্রতিদিন তোমার জন্য আইতে প্রস্তুত আছি জুড়ে বলো সুবহানাল্লাহ হে সূর্য
আমার আলী রাসূলের নবাব খোদা হইছে ইশারার সঙ্গে সূর্য ঘুরিয়ায় যে নবীর কথায় সূর্য ঘুরিয়ায় যে নবীর কথায় চন্দ্র ঘুরিয়ায় যে নবীর কথায় মানুষ মারা যাইতে সময় নবীজির কলিমা লইয়া বিদায় নিতে লাগে যদিন মানুষ মারা যায় মারা যাইতে সময় যদিন মানুষের কলিমা নসিব না হয় তাহলে ইয়াদ রাখি আমার বুজুর্গন তার জীবনের বড়া ডুবাইয়া সেই ব্যক্তি মারা গেছে আমার বুজুর্গ আমার নবী এমন একজন নবী আপনাদের জানা আছে তৌরাত কিতাব আপনাদের জানা আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তৌরাত কিতাব দান করলা এই তৌরাত কিতাব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে সময় তুরফার থেকে জ্ঞানত্রা তৌরাত কিতাব আমরা কুরআন শরীফ দেখতে ছোট কিন্তু মর্যাদা অনেক বড় তৌরাত কিতাব তো বড় আসলো এই তৌরাত কিতাবে একটা কি অপর দিকে স্থানান্তর করতে 70টা উটের প্রয়োজন হইতো জোরে বলো সুবহানাল্লাহ কয়টা উট 70টা উটের প্রয়োজন হইতো তৌরাত কিতাব স্থানান্তর করতে এই তৌরাত কিতাব অনুসারে একজন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মহব্বতের নাম হইল আবুল হারিস তৌরাত কিতাব তিলাওয়াত করতেছেন তৌরাত কিতাব যে সময় তিলাওয়াত শুরু করছে প্রতি শনিবারে তিলাওয়াত করত শনিবারে তিলাওয়াত শুরু করছেন শুরু করতে সময় দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দুই জায়গায় বাই রইছে তাকবীর দিতে না আচ্ছা কয় জায়গায় বাইর হইছে জি দুই জায়গায় তৌরাত কিতাব তিলাওয়াত শুরু করছেন নবীজির নাম বাইর হয়ে গেছে দুই জায়গা কোকা সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হইছে তৌরাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক বাইর হয়ে গেছে দুই জায়গা যেমনে দেখছে আবুল হারিসে তিলাওয়াত শেষ করিয়া বাদ দিয়া বাড়িত গেছে পরের শনিবারে আবার তৌরাত কিতাব তিলাওয়াত শুরু করছে শুরু করতে সময় দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সাইর জায়গায় বাইর হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে কও সুবহানাল্লাহ কো জায়গা সাইর জায়গা কিতাব বন্ধ করছে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গেছে পরের শনিবারে তিলাওয়াত শুরু করছে শুরু করতে সময় দেখা যায় আল্লাহর রসুলের নাম আট জায়গায় বাইর হয়ে গেছে বন্ধ করছে বাড়ির মধ্যে গেছে কইল রে মনে মনে আমি আর তিলাওয়াত বাদ দিলাম নি হয়তো আর না দেখতে পারি পরের শনিবারে তিলাওয়াত শুরু করছে দেখা যায় 16 জায়গাত মুহাম্মদুর রসুলুল্লাহর নাম বাইর হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ যেমনে 16 জায়গায় বাইর হয়েছে দেখার পরে আবুল হারিসে কইল একটা বেলেটা মারে দাও বেলেটি হাতের মধ্যে নিছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উপরে যেমনে ফুস মারছে মুহাম্মদ নামের উপরে আঘাত করি লাইছে সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে বিরাট বড় বিশাল একটা সাফের রূপে আগৃত হয়ে গেছে সাফের রূপ ধারণ করি লাইছে সঙ্গে সঙ্গে আবুল হারিস বদলিয়া বিরাট একটা সাফ হয়ে গেছে বাড়ির মধ্যে গেছে বাড়িতে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সমস্ত দেখছেন এত বড় বিরাট একটা সাপ সমস্ত বাড়ি ঘর সারিয়া দৌড়াইছেন দৌড়ানোর পরে দেখছে ঘরের মধ্যে কিন্তু আমার জায়গা নাই যে সময় বাচ্চা কাচ্চা দেখছেন বাবা আসলা এখন সাফ হয়ে গেছেন এখন তানে নিয়ে জঙ্গল রাখা উচিত থই রাখা উচিত জঙ্গল লইয়ে যাও বাচ্চা নিতে ডরাইয়া কইছেন খান তাকি জিন্নাত আই গেছে জঙ্গল নিয়ে ফেলাও বাচ্চা কাচ্চা সমস্ত একটা অনির জঙ্গলের মধ্যে রাখি আইছেন একদিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জঙ্গলের নিকটে আটিয়া যাইতেছেন অতিবাহিত হইতেছেন দেখিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে পরিচয় করতে পারছে পরিচয় করার পরে কইল জবানের নবী মূসা তোমারে আমি মহব্বত করিয়া তোমার মহব্বতের মধ্যে ফড়িয়া আমি তিলাওয়াত করতাম তৌরাত কিতাব
آخری زبانر نبیر نام جمن دیسی تمہار محبت محمد رسول اللہ نام محمد شبد تامی خاتی فلائی دیسی حضرت موسیٰ علیہ السلام فرمائنو ابو الحریس شمائن شبائی تمی افکا کرو امی اللہ در برے خوئی تیسی حضرت موسیٰ علیہ السلام ریفتا موجید ایسیل دوینک شتر ہزار بار اللہ بولا لمنر شنگ خطا خوئی تا جے موسیٰ نام ویلو موسیٰ کلیم اللہ اللہ شنگ موسیٰ کلیم اللہ خطا خوئی تا আল্লাহর সঙ্গে মাতিতা তান দিলের মধ্যে একটা সাহস আছিল যে আমি আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করি আর হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মায়া করি লইবা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবুল হারিসের নিকটে গেছেন যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন যায় আল্লাহ আমার আবুল হারিসে ভুল করি লইছে আবুল হারিসের ভুলের সংশোধনের জন্য তোমার দরবারে আমি হাত উঠাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মুসার এই আওয়াজ শুনছেন আল্লাহ ফরমায় ও মুসা নবুয়তির দপ্তরে যদিন তোমার নাম লেখাইতে চাও এবং রাখতে চাও ও মুসা আবুল হারিস ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সুপারিশ করিও না আবার যদি আবুল হারিস ব্যাপারে আমার দরবারে তুমি সুপারিশ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তোমার নবুয়তির তাকি নাম খাটিয়া ফেলাই দিই মুজরে বলো সুবহানাল্লাহ আমার নবীর শানের মধ্যে বেয়াদবি করলে দেখা গেল এই পৃথিবীতে মানুষ আর মানুষ হিসাবে থাকতে পারবে না নবীজির সঙ্গে মায়া রাখিও নবীজির সঙ্গে মহব্বত রাখিও আল্লাহর হবিবের সঙ্গে যারা মহব্বত রাখবো নবীজির সঙ্গে যাদের প্রেম হইব ভালোবাসা হইব এরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও কিন্তু বড় ভাগ্যবান হইব এরকম দিকে আমার বুজুরগণ হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী জলিলুল কদর নবী কিন্তু আমার নবীর মর্যাদার চাইতে অনেক কম আমার নবী হাবিবুল্লাহ মুসা হইলা কালিমুল্লাহ ইব্রাহিম হইলা খলিলুল্লাহ আদম হইলা শফিউল্লাহ কিন্তু হযরত মুসার পাল্লা যদি এক পায়ে রাখা হয় সমস্ত নবী হল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি অপর পাল্লাতে রাখে টান দেব সারা পৃথিবীর নবীগণের চাইতে আমার নবীর মর্যাদা অনেক বেশি জুড়ে বলো সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা আমাদের মর্যাদাও বেশি আমরা ফাসক্তের নবাদ পড়ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরা তসবিহ তাহলিল করব জিকির করব ফাসক্তের নবাদ পড়ব রাসূলুল্লাহর আদর্শে আমরা আদর্শ বানাইব নবীদের যে চরিত্রের শিক্ষা আমাদের দেয়া গেছেন সেই শিক্ষা আমরা নবী যে যে রাস্তা চলার জন্য আমাদের নিষেধ বাধা প্রদান করছেন এই সমস্ত রাস্তাগুলা তাক স্বীকার করি আমরা চলতাম আল্লাহর হবিবে যেভাবে আমরা শিক্ষা দিয়া গেছেন এইভাবে শিক্ষা আমরা বাচ্চা কাচ্চারে দিতাম আল্লাহর হবিবের মহব্বত দিয়ে আমরা অন্তরে জ্বালাইতাম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন আমার হাবিব আপনি উম্মতদের জানাই দে ওহে দুনিয়ার বাসিন্দাগণ তোমরা যদি কলিমা লইয়া মৌতের সময় মারা যাইতে না পারো তাহলে তোমার জীবনের বড়া কিন্তু তুমি ডুবাই লইছ এর গতিকে রাসূলুল্লাহ ফরমায়েন আমার মহব্বত তোমার অন্তরের মধ্যে রাখিও আর জীবন ও মানুষের জন্য সৌভাগ্যের জীবন যে মানুষে মারা যাইতে সময় কলিমা নসিব হইব জানা রাখিও কবর হাসর মিজান ফুল সিরাত পর্যন্ত সেই ব্যক্তি ফাড়ি দিলেইব দুরসুলগা সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মদ sallallahu ala muhammad sallallahu alaihi wasallam sarbo obosthay ujure gar chesta korba
উজুর রাখলে কয়েক জিনিস আছে কয়েকটা জিনিস আছে সেই জিনিসগুলা থেকে আপনি বাঁচিয়া থাকতে পারবা রাসূলুল্লাহ ফরমায়েন সর্ব অবস্থায় যদি উজুর রাখো আর উজুর রেখে যদি রাসূলুল্লাহর উরে দরুদ শরীফ পড়ো তাহলে দুনিয়ার যত জিল্লতি যত গরিবি আছে দরুদ শরীফের কারণে আল্লাহ সমস্তরে দূর করিয়া দে আমার বুজুরগণ সাহাবায়ে কেরামের নবীজির একটা সেকেন্ডের জন্য না দেখলে পাগল হয়ে যাইতা হযরত আবু বকর সিদ্দিক ইবতেদা ইসলাম যে সময় ইসলাম পৃথিবীর মধ্যে সূচনা হওয়ার ইবতেদা ইসলাম জুরে তিলাওয়াত করলে আপনার অসুবিধা হইত জুরে আজান দিলে কিন্তু অসুবিধা হইত আমার বুজুরগণ জানা রাখিও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে সময় ইসলামের মধ্যে প্রবেশ করছেন কলিমা পড়িয়া মুসলমান হইছেন আল্লাহর হাবিবে ফরমায় দেন সাহাবায়ে কেরামেরা তোমাদের আমি নির্দেশ দিতেছি তোমরা আজকে তাকি আজানটারে বিলকুল ফেন করিলাও জুরে বলো সুবহানাল্লাহ এর অর্থ হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা এত বেশি আছিল ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আসলা ইসলামের জন্য স্ত্রী বাল বাচ্চা সমস্ত রেতিম বানাইতে রাজি আসলা আর উমরের মতন পহলওয়ান যে সময় ইসলামের মধ্যে প্রবেশ করছেন আল্লাহর নবী ফরমান কালকে তাকি মক্কা শরীফের আজান তোমরা প্রচার করে দেও এবং এলানান তোমরা মক্কা শরীফের আজান শুরু করে দেও এর সামান্য আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিলুল কদর সিহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত শুরু করছেন চতুর্দিক থেকে আইয়া উতবা সাইবা বলে বাবু জেলে মারতে মারতে আবু বকর সিদ্দিক রে আপনার টুটা হরি লাইছেন মুখের পরিচয় পাওয়া যায় না হযরত আবু বকর সিদ্দিক এক সপ্তাহ পর্যন্ত বেহুশ রইছেন কুরআন শরীফের তিলাওয়াত করিয়া নিজের মাল আত্মসাত করার জন্য নয় কুরআন শরীফের তিলাওয়াত করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ বেহুশ রইছেন যে সময় এক সপ্তাহ পরে আবু বকর সিদ্দিকের হুশ আইছে আওয়ার পরে সর্বপ্রথম বাক্য হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই রাসূলুল্লাহর খবরটা আমারে পৌঁছাইন হযরত আবু বকর সিদ্দিকের হুশ হওয়ার পরে রাসূলুল্লাহর কথা কইছেন এর গতিকে রাসূলুল্লাহ ছাড়া আমরা দুনিয়া এবং আখিরাত আমাদের কোনো বাসার রাস্তা নাই আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত যা যেন আমরার অন্তরে আমরা জ্বালাই দেই এবং এই অন্তরে এই দেহরে রাসূলুল্লাহর মহব্বতের বানাই লাইলে আগুনে কোনো সময় স্পর্শ করতে পারবে না লা তামাসুন্নারি মাররানি আওরা আমার রানী যে ব্যক্তি রাসূলুল্লাহর মহব্বত পাব রাসূলুল্লাহর যে ব্যক্তি দেখিলাইব এই ব্যক্তিরে কোনোদিন কিন্তু দুজখের আগুনে স্পর্শ করতে পারবে না আল্লাহর হাবিবের উরে যত বেশি দূরে শুনি পড়িব রাসূলুল্লাহ রাজিয়াল অত সময় পর্যন্ত বসিয়া বসিয়া রাসূলুল্লাহর উরে আমরা দূরে শুনি পড়িছি উম্মতে মুহাম্মদ হিসাবে যদি কষ্ট না হয় আল্লাহর হাবিবের একবার দাঁড়াইয়া দূরে শরীফের সালাম আমরা মদিনা শরীফ পৌঁছাইয়া নবী সালাম।